জোহার, পুরাপুরি টাইম কে কারণ উছুর হয়েছে, বাকি 7 বাজে করবারটা আগলিনু আমি করবার লাগি চেষ্টা করছিল, আপনার বহু সময় অপেক্ষা করালু, ক্ষমা করে দেবে দর্শক বন্ধু। কিন্তু দেখুন আপনার সামনে প্রস্তুত আছেন পুরা গোটা মোটা জীবন্ত সর্বেশ্বর ভই, আমার অতি প্রিয়, আমার নিজের হৃদয়ের সঙ্গীত সম্রাট আন সর্বেশ্বর আজ্ঞা জুহার পশ্চিমাঞ্চল টিভি জুহার। আমি আউ সময় উছুর আউ নাই করু, আউ আমার চ্যানেল প্রোমোটা দেখি দেওয়া, তারপরে আপনার সঙ্গে পুরা কথা হবার আছে, বহুত লোক বহুত সময় দেখি আপনার টাকিছন। পশ্চিমাঞ্চল লাগি হুরুদ ভিতরে সংসেত আছে আর সবকর ভিতরে সৌক বি আছে, নিজের অঞ্চলের উন্নতি লাগি লড়ি ভিড়ি করি, যদি আমি মানে পাহা আজকে নাই বড়ামা তো আর কে বড়াবা কহুন তো। ফি দিন কেতনে কেতে মেহনত করি পশ্চিমাঞ্চল টিভি খবর দিন ভর আর খাস খবর প্রযোজনা করুছে, পশ্চিম ওড়িশার ভিন ভিন ঠানু খবর সকলি আপন মানকো পড়সুছে। বাস্তু জ্ঞান জানবার লাগি পশ্চিমাঞ্চল টিভি মূল করেছে গোটে কার্যক্রম কাল কপাল মহাকাল, ভিন ভিন সুয়াদ খায়ত মানকো দেখাবার কার্যক্রম সুয়াদ সম্বলপুরী, পশ্চিমাঞ্চল ভিন ভিন ঠান বুলবার কার্যক্রম বুলাকি, কবির কলমর গারকে সুন্দর ভাবে পড়ছিবার কার্যক্রম হলদার ধারা, হেন্তা সিধা কথাকে উল্টে পুল্টে খিচড়িয়া ঢঙ্গে দেখবার কার্যক্রম কথার লথা, বরকনিয়া ভাবর মোহককে সবুদিন লাগি হেন্তা জুড়ি রাখবার কার্যক্রম সিয়াং সিয়ানি, মনোহারী হাট বিষয়টি জানবার কার্যক্রম বজার ব্যবসা, হেন্তা গাঁ খুলিনু দৈনি রীতি রিক্মা রোগ নিরোগ নাকর ফাটক পূর্বাপাতির কথা ধর রগড় উঠা পটক মররে ঘায়ে আমর হক আমে নেমু আমার ভাষা খণ খিরসা, এনতা কেতনি কেতে কার্যক্রমকে আজকে বড়াই করে আপনমানকে ভেটাই দেবারকে পশ্চিমাঞ্চল টিভি উদ্যোগ জারি রাখিছে। তো পশ্চিমাঞ্চল টিভি সঙ্গে জুড়ি রহুন, পশ্চিমাঞ্চল টিভি কে ইউটিউব কে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নোটিফিকেশন বেল কে ক্লিক করুন, নিজের মোবাইল কে প্লে স্টোর নু ডাউনলোড করুন পশ্চিমাঞ্চল টিভি, ইনস্টল করুন ফ্রি আর দেখুন জীবন ভর, ফেসবুক থি টুইটার থি এনতা সব সোশ্যাল মিডিয়া কে পাই পারবে পশ্চিমাঞ্চল টিভি, ভয়েস অফ পশ্চিমাঞ্চল। জুহার ফেরঘা জুহার সর্বেশ্বর ভই আগে আছেন প্রখ্যাত গায়ক, যেতবেলে সে আদিম বিচাররে গাইলে তাঙ্কু সবে জানলে, কিন্তু তার আগরু সে বহুত গীত গাউথিলে, আউ সে কহসন কি ছোয়াবলু সে গীত গাইসন, আউ জেনে বরাত থিবা বিহাগর থিবা বাজনা থিবা সেনকে সে নর্দি যাইসন গাইবার লাগি। আজ্ঞা জুহার পশ্চিমাঞ্চল টিভি কে জুহার, আজ্ঞা পশ্চিমাঞ্চল টিভি, আজ্ঞা আজ্ঞা পশ্চিমাঞ্চল টিভির সমস্ত কর্মকর্তা আউ যেতে দর্শক মান আছেন সমস্তঙ্কু সর্বেশ্বর ভৈর জুহার, মু আপনার পাখে ক্ষমা প্রার্থনা কর্মি যে আজি মোর বিলম্ব হয়ে যাইছে, আসবারটা লেট হয়েছে, ইথির লাগি মঝি গোটে ভাইরাল হয়েছিল আপন মানে দেখিথিবে যে টেবুল বজা তামানে দেশাত্মক গীতটা আসন্তা তামানে আমি অগস্ট 15 তাহাকু রিলিজ করবার লাগি আজি তাহার আমি ট্রাক তৈরি করলু, আর সেথির লাগি মুই ফিক্সড টাইমরে পশ্চিমাঞ্চল টিভি রে আসিনে পারলি, সেতির লাগি মুই আপনার পাখে ক্ষমা প্রার্থনা ক্ষমা মাগুছে যে আপন মানে মতে ক্ষমা করে দেবে, আউ আপন মানে যেতে যাহা অভিলাষ আছে যাহা মোর বিষয়ে আপন মানে জানবার কথা সে উপরে মুই নিহাতি ভাবে আপন মানকু জনামি, আউ মুই আপন মানক সঙ্গে মিশি করি দ্বিপদ কথা বার্তা হবা তা মানে প্রয়াসটা করি যে মুই আপন মানক সঙ্গে মিশি করি ভাবর দিয়া নিয়া হেমি, মুই আপন মানক সঙ্গে মিশি করি কিছি জানমি বলি করি বহুত প্রয়াস করি যে যা বি হো মুই ভাবু দিলি যে পশ্চিমাঞ্চল টিভি রে মুই কেভে আসমি, আউ আজি সে যেন প্রয়াসটা বাস্তবিক তা মানে মোর জীবনরে চিত্রিত হয়ে যাইছে, আউ আজি মুই হেতে কাম ছাড়ি করি মুই পশ্চিমাঞ্চল টিভি না আসমি বলি করি বহু স্পিডি 80 স্পিডি রে পুরা তা মানে 45 কিলোমিটার 6 বাজবাকে আউ 5 মিনিট থাকে মুই সেনু আসি করি বহু স্পিডি রে আসি করি আপন মানকু সঙ্গে জুড়ি হবার লাগি চেষ্টা করছে, মা মানিকেশ্রী মা সরকার আশীর্বাদ যে নিহাতি ভাবে আপন মানকর দেন ভাবর আদান প্রদান হবার কথা তাহাতি মুই জুড়ি হই পারবি, বহুত বহুত ধন্যবাদ। যা বি হোক পশ্চিমাঞ্চল টিভি লাগি আপন সময় দেলে, আমার দর্শক মানে 5 বাজে নু টাকিছন কিছু কথা নেই, আমি আগকে জিমা আপনকর জীবন বিষয়ে তো বহুত লোক বহুত কথা জানিছন, কিন্তু আমি যেন দেখলু গোটে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান তরফরু কলাহান্ডি তরফরু গোটে ছুটিয়া ভিডিওটে প্রস্তুত করা যাইছিল, আমার দর্শক মানকর লাগি সেটা দেখামা, এটা বহু চর্চিতা, আমি কৃতজ্ঞতা পূর্বক তাঙ্কু সে ভিডিওর নির্মাতাঙ্কু কৃতজ্ঞতা জনাইকরি সে ভিডিওটা আমার দর্শক মানকু দেখাম, 2-5 মিনিটর ভিডিও তারপরে আপনার সঙ্গে কথা হামা।
আজি লোক সঙ্গীত লোক কলা এটা কিনি করে ভারতবর্ষের চর্চার বিষয় হয়েছে। লিকরি ঝিকরি ডাল কুড়িয়া মন কায় পর ফুল কিচরি মিচরি বাবলি বালিয়া মন কায় পর ফুল লিকরি ঝিকরি ডাল কুড়িয়া মন কায় পর ফুল কিচরি মিচরি বাবলি বালিয়া মন কায় পর ফুল মোর পরিবার থি মোর বাবা মোর মা সেমানে বহুত পরিশ্রম করি করি আজ মতে মনুষ করেছে এ সাইকেল কাম করি করি এ ফিটার কাম করি করি মোর পিলাকে আজ এত দূর পথে গতি করি দিছে মই মোর মা কুলি বুতি করি করি বিভিন্ন প্রকার লোকর কাম করি করি সে মতে মনুষ করেছে বুতি করি কুলি করি আমি বাবা পা সঙ্গে দুই জন আমি কেতে বুতি করিছিল কুলি করি করি পাঠ পড়াইছিল আমার ওড়িশা ভিতরে উৎকল ইউনিভার্সিটি নুয়াখাই ভেটঘাটে মতো সম্মানিত হয়েছে কলাহাঁড়ি যুব প্রতিভা সম্মান পেয়েছে সম্বলপুর লোক মহোৎসবের সম্মানিত হয়েছে খড়িয়ার লোক মহোৎসবের সম্মানিত বহু জায়গায় যেমন কণ্টাবল কণ্টামাল লোক মহোৎসবের বি সম্মানিত হয়েছে পারিছে বহু গুড়ে জায়গায় সম্মানিত হবার মো সুযোগ পাইছে সারা ভারতবর্ষের উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার 2017 মু আজ পাইছে মুই মান্ডল শ্রী জগন্নাথ উচ্চ বিদ্যালয় থেকে গড়ি শিক্ষক হিসাবে কাম করুছে আউ মোর পর্সোনালি যেহেতু মুই গোটে কলাকে ভাল পাইছি বলি করি এটাকে মুই ছাড়ি নে পারে যেন দিন পথে মোর নিঃশ্বাস বহুতিবা সেদিন পথে মোর কলা জগতরে আউ কলা কামটা এটা মোর চালিথিবা জিকিরি জিকিরি ডাল কুড়িয়া মন কায় পর ফুল কিচিরি মিচিরি বাবলি বালিয়া মন কায় পর ফুল কুজুরু কুজা রে আপন দেখুলে গোটে ছোটিয়া প্রোমো এভি অডিও ভিজুয়াল বহুত বড় ব্যক্তিত্বান কারণ কম সময়ের বহুত অধ্যবসায় নিষ্ঠা আউ অঙ্গীকারবদ্ধতা রয়েছে ফোক ফর্ম প্রতি পুরা পশ্চিমাঞ্চলর সে গোটে প্রতীক হয়ে যাইছন কেনা ছিল আরম্ভ আপন কেনা করে এটাকে সৌক কলে আউ আমার জানতকে মহুল ঝাড়ে গীত গাইলা পরে দৃষ্টি পড়লা আনুষ্ঠানিক ভাবে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান তার আগর বি আপন গাউছিলে সে পরিস্থিতি সে সময় সে বয়স বিষয়ে টিকে কহবে আগ্রো মুই গাউছিলি আমার গাঁ থি যেতবে নাট হইতিলা কি আমার যেতবে তামনে কোনসি প্রকার কীর্তন হইতিলা সেতিকলকে মুই সেনে কীর্তনরে তানাকুড়ু বজাউছিলি আর সেনে মতে নাম বি ধরবাকে পড়ুথিলা বিভিন্ন প্রকার যেত বিহা বর্পণ কাম মানে যেত হুয়ে সেতুবেলকে বিহার লোক মানে নাচুথিবে মুই বি নাচুথিমি সেনে লোক মানে গীত গাউথিবে মুই বি গীত গাউথিমি যেন যদি গীত গাউথিবা আর জুরুথিবা গীত জুরুথিবা আমি সেনে গীত জুরা জুরি হইকরি সবু লোক মানে গীত জুরা গাউথিলু তার পরে পরে যেত মুই মোর বয়স ক্রমরে তামানে যেতবে পড়বাকে গলি মদনপুর রামপুর কলেজ তারপরে ভবানীপাটনা কলেজকে গলি ভবানীপাটনা কলেজরে যেতবে মুই পড়লি বিএসসি মার পল্লা ভিতরে মতে সেতকি বলকে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠানরে লোকগীত তামানে কম্পিটিশন হউথায় আউ সেনে মুই 10 টাকা গোটে দি করি লোকগীত গাইবার লাগে সেনে স্ত্রীকৃত হেলি তারপরে পঞ্জীকরণ কলি পঞ্জীকরণ কলা পরে তারপরে সেটাকে সেনে গীত গাইবার সুযোগ পাইলি আউ সেনে গাইলি আউ সে গীত হচ্ছে মহুলাঝারে বরসিলা পানে ডক্টর শ্রী তামানে পদ্মশ্রী তামানে জিতেন্দ্র হরিপালঙ্কর গীত আউ সে গীতটা বাস্তবিক মোর জীবনরে চিত্রিত করে দেলা আউ সে জিনিস সে গীতটা মোর লাগি বহুত গুড়ে বড় উৎস হয়েগলা যেন গীত লাগি মি সারা দেশ কানা সারা ভারতবর্ষরে সমস্তঙ্কর প্রিয় হয়ে পারলি আর সেটা মোর লাগি বহুত বড় গুড়ে উপাদান বলে ভাবছি তারপরে আপন কেবে ফিরি নাই পচকে দেখি নাই আপন আগকে বড়ি চাললে তারপরে প্রকৃতরে যেন গীতটা আপনাকে বহুতই লোকপ্রিয় কলা বোধে সেটা পখন উপরে ঝরনা পানি কি সে গীতর নির্মাণ কেনা হল তৈরি কেনা হইতলা আর সে গীতর পছর অনুভূতিটা টিকে কহবে পখন উপরে ঝরনা পানি গীতটা মুই
ରାଇଟର ହିସାବରେ ଯାଇଥିଲି। ଆଗରୁ ଗୁରେଫୁଲ ମହୁଲ ରସ ସେ ଗୀତରେ ବି ମୁଇଁ ଲେଖା ଦେଇଥିଲି, ମୋର ଲେଖା ସେନେ ବାଜିଥିଲା। ସେନେ ଯେନ୍ ଡାଲି ଜାଇଫୁଲ ଗୀତ ଥିଲା ସେନେ ମୁଇଁ ସେ ଗୀତଟା ଗାଇଥିଲି ଆଉ ସେନେ ଲେଖିଥିଲି ସେ ଗୀତ ମାନେ। କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟ ଯେତେବେଳେ ଆମର ବିଷ୍ଣୁ ପ୍ରଧାନ ଦାଦା ସେ ଗୀତଟା ନିର୍ମାଣ କଲେ, ଶୁଭ ମ୍ୟୁଜିକ ଭବାନୀପାଟଣାର ସେ ଗୀତ ଯେତେବେଳେ ନିର୍ମାଣ କଲେ ବେଲକେ ମୁଇଁ ସେନେ ଗୀତ ଲେଖବାର୍ ଲାଗି ଯାଇଥିଲି ଆଉ ସେନେ ଗୀତ ଲେଖିଲି ଝରଣ ପାନି। ଆଉ ଗୀତ ଲେଖି ସାରିଲା ପରେ ମୁଇଁ ତାପରେ କଟକ ଯିବାର୍ ଲାଗି ସ୍ଥିରୀକୃତ କରାହେଲା। କଟକ ଗଲୁ, କଟକରେ ଯେତେବେଳେ ସିଟିଂ ବସିଛୁ ଏତିକି ବେଲକେ ମୋତେ ରାମ ଶ୍ରୀରାମ ଲୁହାର ମୋର ଗୁରୁ ସେ କହିଲେ ବାବୁ ସେ ଗୀତଟା ଗା। ଗୀତ ଗାଇଲା ପରେ ମୁଇଁ ଗୀତ ଗାଇଲି, ତାପରେ ରିଦମ୍ ଯେତେବେଳେ ବାଜିଗଲା ସେତେବେଳେ ଗୀତର ତାପରେ ଯେତେବେଳେ ବଜା ବାଜିଗଲେ ଗୀତ ଗାଇବାର ଲୋକକେ ତାମାନେ ଗୋଟେ ଉତ୍ସାହ ଲାଗ୍ସି ଆଉ ସେ ଗୀତର ତାପରେ ଦ୍ୱିଗୁଣିତ ହେଇଗଲା। ତାପରେ ମୋର ମନେ ମନେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଉଙ୍କି ମାରିଲା ଯେ ମୁଇଁ ଗୀତ ମୁଇଁ ଗାଇଲେ କେନ୍ତା ହେତା। ମୁଇଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୁଇଁ କହିଲି ଯେହେତୁ ଗୀତ ଗାଇବାର ଅଭିଳାଷ ଅଛେ, ଗୀତ ଲେଖବାରଟା ମୋର ନିଶା ନାଇ ସେ, କିନ୍ତୁ ଗୀତ ଗାଇବାର ଲାଗି ବୋଲିକରି ସେଟା ଗୋଟେ ତାହାକେ ମୁଇଁ ନିଶା ବନେଇ ବସିଲି। ଆଉ ତାପରେ ମୋର ଗୋଟେ ଇଚ୍ଛା ଲାଗିଲା ଆର୍ କହି ଦେଖ୍ସି ରାମଦା କାଣା କହିବେ। ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୁଇଁ ନାଇ ଡରି କରି ରାମଦାକେ କହିଲି ଦାଦା ଆର୍ ମୁଇଁ ଗୀତଟା ଗାଇନି। ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ରାମଦା ଗୋଟେ ପଦେ ସେ କହିଦେଲେ ବାବୁ ତୁ ଗୀତ ଗାଇବୁ ହେନ୍ତା ହେଲେ ଆର୍ ମୁଇଁ ବୁଠିକେ ଫୋନ୍ କରିଦେଉଛେ, ଆମର ବିଷ୍ଣୁ ପ୍ରଧାନକେ ଫୋନ୍ କରିଦେଉଛେ। ଆଉ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଫୋନ୍ କରିଦେଲେ ଆର ବିଷ୍ଣୁ ପ୍ରଧାନ ଆଉ ସର୍ବେଶ୍ୱର ଗୀତ ଗାଇମି ବୋଲି କହୁଛେ କାଣା କର୍ମା। ନାଇଁ ଦାଦା ବି କହିଲେ ଗୋଟେ ପଦେ ସେ କହିଲେ ନାଇଁ ଗୀତ ଗାଇବାର ଅଛେ ସେ ଗାଉ। ତାପରେ ସେ କଥା ତାମାନେ ସ୍ତ୍ରୀକୁ ଥିଗଲା, ସମସ୍ତେ ସେନେ ତାମାନେ ମତେ ପ୍ରଶଂସା ବି କଲେ, ଗୋଟେ ନୂଆ ଟ୍ୟୁନ୍ଟେ, ନୂଆ ଟିମ୍ବରଟେ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଲେଖା କଳାହାଣ୍ଡିଆ ଭାଷାରେ ହେତ୍କି ବେଲ୍କେ ତାମାନେ ଆଗରୁ ବି ହେନ୍ତା ଗୀତ ବାହାରିଥିଲା କିନ୍ତୁ ଏତେ ରୋମାଣ୍ଟିକ ଗୀତ, ଏତେ ଫିଲିଙ୍ଗସ୍ର ଗୀତ ଗୋଟେ ନୂଆ ଭଏସ୍ରେ ଦେଖବାରଟା ଲୋକମାନଙ୍କୁ ବି ନୂଆ ଲାଗ୍ଲା, ଗୋଟେ ନୂଆ ଟ୍ୟୁନିଂ ହେଇଗଲା। କିନ୍ତୁ ଇ କଲଚର୍ଟା ଆଗରୁ ହିଁ ଅଛେ ଆମର ଯେନ୍ ମୁଇଁ ଉପରେ ଯେନ୍ ଝରଣା ପାନି ଗୀତଟା ଗାଇଛେ କିନ୍ତୁ ଆଗରୁ ବି ସେ ଗୀତଟା ଅଛେ ଯେନ୍ତା ଏ ନଦୀର ପାନି ଝିଲୋ ଝିଲୋ ସାରୁ ଧନ ଝରଣ ପାନି ଝିଲୋ ଝିଲୋ ଏ ନଦୀର ପାନି ଝିଲୋ ଝିଲୋ ସାରୁ ଧନ ଝରଣ ପାନି ଝିଲୋ ଝିଲୋ ଇ ଯେନ୍ ଗୀତଟା ଏଇଟା ଆମର ଧରମଗଡ଼ ଅଞ୍ଚଳରେ ଇ ଗୀତଟା ତାମାନେ ଆମର ଗୋଟେ ଲୋକଗୀତ ଆର ଏଇଟା ଆମର କାହିଁ ପୋନ୍ ପୁରୁଷା ମାନଙ୍କ ଠାନୁ ଗୋଟେ ଚିରାଚରିତ୍ର ହିସାବରେ ଏଇ ଗୀତଟା ଚାଲି ଆସୁଛେ। ତ ଇ ଗୀତକେ ଅନୁସରଣ କରି କରି ଅନୁକରଣ କରି କରି ଇ ଗୀତରେ ମୁଇଁ ଗୋଟେ ଲେଖି ବସିଲି ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନି। ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନିରେ ଝରି ଦିଶେ ଝରମଲ, ଏଇଟା ହଉଛେ ମୋର ପ୍ରଥମ ଗୀତ ଯେନ୍ଟାକି ଶ୍ରୀରାମ ଲୁହାର ନିର୍ଦ୍ଦେଶନା ଦେଇଥିଲେ ଆଉ ସେ ମୋର ବେଟା ଅଛେ ଶୁଭମ ଆଉ ତାଙ୍କର ଘରେ ସେ ଗୀତଟା ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ତାଙ୍କର ବାପା ବିଷ୍ଣୁ ପ୍ରଧାନ ଆଉ ତାଙ୍କର ମ୍ୟୁଜିକାଲ ତାମାନେ ଇଟା ଥିଲା ଷ୍ଟୁଡ଼ିଓ ଥିଲା ତା ନାଁ ଶୁଭମ ମ୍ୟୁଜିକ ଆଉ ସେ ଗୀତ ସାରା ଓଡ଼ିଶା କାହିଁଥିର୍ ଲାଗି ଓଡ଼ିଶା ବାହାରେ ବି ବହୁତ ତାମାନେ ନାଁ କରିଛେ ଆଉ ସେ ଗୀତକେ ମୁଇଁ ଗାଇମି ଆପଣମାନଙ୍କ ସାମ୍ନା ଥି ମୋର ଜୀବନର ପ୍ରଥମ ଗୀତ। ଏ ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନିରେ ଝରି ଦିଶେ ଝରମଲ, ଏ ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନିରେ ଝରି ଦିଶେ ଝରମଲ, ବେଲ ବୁଦ୍ଧି କରି ହେଲା ସକାଳ, ବେଲ ବୁଦ୍ଧି କରି ହେଲା ସକାଳ ରେ ହେଲା ସକାଳ, କାଟିକି ଦୀପିନ କୁଲ ସାରୁ ଧନ ମହୁଲ ବେଟିମା ଜଲ, କାଟିକି ଦୀପିନ କୁଲ ସାରୁ ଧନ ମହୁଲ ବେଟିମା ଜଲ, ଏ କୁକୁରା ଡାକିଲ ମରି କରି ଧନ ଆରୁ ନିନ୍ଦେ ଶୁଇଦେଲି, ପରି କରି ଧନ ଆରୁ ନିନ୍ଦେ ଶୁଇଦେଲି, ସପନ ଦେଖୁଛେ ଆଇଲ ବୁଲି, ସପନ ଦେଖୁଛେ ଆଇଲ ବୁଲି ରେ ଆଇଲ ବୁଲି, କିରିଲି ମାରୁଛେ ଖାଲି ସାରୁ ଧନ ଅଣାଲି ଧରିତ ବୋଲି, କିରିଲି
আপনার কল আসলে তা হয়ে যাব দেখবে কি সিধা করে দৌথে বহু প্রশংসা আসি বসলান বহুত প্রশ্ন বি প্রস্তাব বি ফরমাইসি বি আসলান যেহেতু আগ্রু করবার লা মুই সময় রখিলি হাতে সময় পলাই যাইছে তথাপি আমি জলদি চালমা আপনার কুলে এই পখন উপরে এটা মুই এগি কুচি আপনার ফাউন্ডেসন বলে কুহযা আপনার নিহি বলে কুহযা কারণ এই গীতটা খালি ওড়িশা নেই ওড়িশা বাহারকে বি গলা আনতে গলা আমি টিকি রিসর্চ কলু দেখলু সে গীত কি নেই কেতনি কেতে জিনিস তার ভিজুয়ালস তৈরি করাগলা পরবর্তী সময় রে আউ সেটা বহুত পপুলার হলা তারপরে আপন জানিছন কি নাই কে জানে ছত্তিশগড় রে যদি যেতে বলে ব্যান্ড পার্টি বাসি সেতে বলে এই গীত কে অনুকরণ করছন আউ বলাঙ্গীর রে কলাহান্ডি রে সম্বলপুর রে ঝারসুগুড়া রে বিভিন্ন জায়গা রে ওড়িশার বিভিন্ন জায়গা রে ইভেন ঝাড়খণ্ড কিছু অঞ্চল আর ছত্তিশগড় কিছু অঞ্চল রে আপন দেখুন সে গীতকে কেনা করা করা হইছে অর্কেস্ট্রা মানে আপনার রাস্তার যে ব্যান্ড বালে যাইসন কেনা করিছ বহুত পপুলার হেতেল গলা আমি টিকি রিসার্চ যেতে কলু জানবার লাগি পাইলু আপন মানে আপন তো নিশ্চিত ভাবে জানিথিবে আমার দর্শক মান লাগি আয়ে তার যেন বেসটা অছে সে বেস রে যেন রিদিম রে এটা হেইছে যেনটা গোটে এপিল করছি তার বেস পিয়ানো রে আমি দেখবার লাগি চেষ্টা কলু তার বেস রা দেখুন বেস কেতে মজবুত অছে দেখুন মোবাইল রে প্রতি মানে গাঁ গন্ডা রে স্কুল কলেজ প্রতি জায়গায় বাজি বসলা যেত বাজি বসলা মতে তামনে মুই যেতে আসলা বেলকে মতে মোর গুরু রামগুরু কই দিলে যে বাবু ই গীত হচ্ছে তোমার প্ল্যাটফর্ম তামনে ই গীত তোমার লাগি গুটে বড় তামনে সুযোগটি আসলা আর তোমকে এটা বহুত বড়
ତାମାନେ ପରିଚୟରେ ତିଆରି କରିବା ବୋଲିକରି ସେ ମତେ କହିଦେଇଥିଲେ। ନିହାତି ଭାବରେ ଯେ ଯାହାର ନିହିତ ବର୍କସ୍ ଥିସି ସେନେ ବଡ଼ ବଡ଼ ମହଲ ତିଆରି କରି ହେସି, ମାନେ ଆପଣ ଯେନ୍ ଫୋକ୍ ବେସ୍ଟେ ବନାଲେ ଆଉ ଫୋକ୍ରେ ହିଁ ଆପଣଙ୍କର ଜନ୍ମ ଆଉ କର୍ମ, ଆଉ ସେଟା ଆପଣଙ୍କ ମାତୃଭୂମି ଆ ଜନ୍ମଭୂମି ଆ କର୍ମଭୂମି ଆ, କିନ୍ତୁ ଆପଣ ହଠାତ୍ ଇଟାକେ ଏତେ ଜୋର ବଢ଼ିଲା ଯେ ଆପଣଙ୍କ ଦୃଷ୍ଟି ସିନେମା ନିର୍ମାତା ସର୍ବେଶ ଆମେ ସବ୍ୟସାଚୀ ମହାପାତ୍ରଙ୍କର ପଡ଼ିଲା ସର୍ବେଶ୍ୱର ଭୋଇଙ୍କର ଉପରେ। ଆଉ ଏଇ ଗୀତଟା ଆପଣ ଯେତେବେଳେ ପରଫର୍ମ ବିଭିନ୍ନ ଜାଗାରେ କଲେ ଫର୍ମାଇସ୍ ହେଲା ଯେ ଆପଣ ପଖନ ଉପରେ ନିଶ୍ଚୟ ଗାଇବେ ଆଜ୍ଞା, ଯାହିଁ ଗଲେ ବି ସେ ଅନୁଭୂତି ଟିକେ କହିବେ, ମାନେ ସେଟା କାଣ ଥିଲା ସେ ଯେନ୍ ବେସ୍ରୁ ଆପଣ ତିଆରି କରିକି ଆଗ୍କେ ଗଲେ ସେ ସମୟରେ ଆପଣ ଇତାର ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ହେଲେ ଆଉ ଏଇ ଗୀତଟା ଭିଡ଼ିଓ ଯେତେବେଳେ ହେଲା ଆହୁରି ପପୁଲାର ହେଲେ। ହଁ ହଁ, ଆହୁରି ପପୁଲାର ହେଇଗଲା ସେ ଭିଡ଼ିଓ। ଯେନ୍ ଜାଗା କେବେ ପଖନ ଉପରେ ଝର୍ଣ୍ଣ ପାଣି ଗୀତ ଗାଇବାର ଲାଗି ସେମାନେ ଫର୍ମାଇଜ୍ କରିଛନ୍, ଆର୍ ଗୋଟେ ମଜା କଥା
ଯେତେବେଳେ ଏତେ ପପୁଲାର ହେଲା ଆଉ ଇଟାକେ ଆଉ ଅଧିକା ଇତାର ଉପରେ ଚର୍ଚ୍ଚାର ଅବକାଶ ବି ନାଇଁ ରହିଲା, ଏଇଟା ପୁରା ହୃଦକେ ମନକେ ଆତ୍ମାକେ ଛୁଇଲା, ତାପରେ ଆପଣ ପଛକେ ନାଇଁ ଫେରି ଆଉ କାଣା କାଣା କଲେ ସବୁ? ଇତାର ପରେ ପରେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଗୀତ ଗାଇଛେ, ତାପରେ ନିଜର ନିଜର କମ୍ପୋଜିସନ ନିଜର ଲେଖା ଥି ବହୁତ ଗୁଡ଼ିଏ, ଯେତେ ବି ଗୀତ ହେଇଛେ ମୋ ନିଜର ଲେଖା ନିଜର କମ୍ପୋଜିସନରେ ମୁଁ ଚାଲିଲି, ଆଉ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଗୀତ ଏନ୍ତା ଲେଖି ସାରିଲି। ଲେଖିଲା ଭିତରେ ଭିତରେ ହଠାତ୍ ସେ ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ସମସ୍ତଙ୍କର ଭଲ ପାଇବାରଟା, ଆଉ ହଁ ଇନର ଗୋଟେ କଥା ମୁଇଁ ଆପଣଙ୍କୁ କହିବାର ଲାଗି ଚାହୁଁଛେ, ଯେତେବେଳେ ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନି ଗୀତଟା ମୁଇଁ ଯେନ୍ ଗାଇ ସାରିଲା ପରେ ପରେ ଗୀତ ତ ପପୁଲାର ହେଇଗଲା, ସେତିକି ବେଲକେ ଯୋଗାଚାର୍ଯ୍ୟ ହରେଭାଇ ଆର୍ଯ୍ୟନ ଆମର ସ୍କୁଲକେ ଆସିଥିଲେ, ଆଉ ସେ ସେତିକି ବେଲକେ ଆମ ସ୍କୁଲରେ ତାର ଶିବିର ଚାଲିଥିଲେ ଯୋଗ ଶିବିର, ଆଉ ସେନେ ସେଇ ଗୀତ ମୋତେ ଗାଇବାର ଲାଗି ତାମାନେ ଫର୍ମାଇଜ୍ କଲେ, ଆଉ ସେନେ ମୁଇଁ ସେ ଗୀତ ଗାଇଲି। ତ ମୁଇଁ ନିଜକେ ନିଜେ ଭାବିଲି ଯେତେବେଳେ ଏଇ ଗୀତଟା ଯଦି ଗୋଟେ ତାମାନେ ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ଭିତରେ ଯଦି ବାଜି ପାରିଲା ବା ଗୃହୀତ ହେଇପାରିଲା, ଅର୍ଥାତ୍ ନିହାତି ଭାବରେ ଏଇ ଗୀତର ତାର ମହତ୍ଵ ବି ଅଛେ। ଆଉ ସେ ମୋତେ ସେନେ ସେ ଗୀତ ଗାଇ ସାରିଲା ପରେ ମୋତେ ଗୋଟେ ତାମାନେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଦେଇକରି ଇଏ କରିଥିଲେ, ଆଉ ସେଟା ମୋର ଜୀବନର ତାମାନେ ଗୋଟେ ଆହୁରି ଗୋଟେ ବଡ଼ ଉତ୍ସ ହେଇଗଲା ସେଟା। ହଁ, ତାପରେ ଆପଣ ଆସିଲେ ସିନେମା କେ, ସିନେମା ଦୃଷ୍ଟି ପଡ଼ିଲା ଆଦିମ ବିଚାରରେ, ଆପଣ ଆଦିମ ବିଚାରର ଦୁଇଟା ଗୀତ କରିଛନ୍। ଆଦିମ ବିଚାର ଗୋଟେ କଥା ହେଇଛେ, ଯେତେବେଳେ ମୋତେ ଗୋପାଳ ଦା ବଲାଙ୍ଗୀର ଗୋପାଳ ଦା ମୋତେ ତାମାନେ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ କଲେ, ହଁ ଗୋପାଳ ପ୍ରଧାନ ଦା ସେ ମୋତେ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ କଲେ, ଆଉ ସର୍ବେ ବୋଲିକିରି ଗୋଟେ ପିଲାଟେ ବଢିଆ ଗାଉଛେ, ଆଉ ସେ ଲିକିରି ତାମାନେ ପଖାନ ଉପରେ ଝରଣ ପାନି ଗାଇଛେ, ସେ ଅମକା ଅମକା ଜିନିଷ ମାନେ କରିଛେ ବୋଲିକି ସେ ଦାଦାକେ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ କଲେ। ତାପରେ ଦାଦା ଯେତେବେଳେ ପଙ୍କଜ ଦା ପାଖକେ ଆସିଲେ, ପଙ୍କଜ ଦା ମୋତେ ଡାକିଲେ ଯେ ସର୍ବେ ତୁଇ ଆସିଲା ପରେ ମୁଇଁ ଗଲି ତାମାନେ ଟିଟିଲାଗଡ଼କେ। ଟିଟିଲାଗଡ଼କେ ଗଲା ପରେ ସେ ମୋତେ ସେନେ ଦାଦା ବି ଥାନ୍ ଦାଦାର ସାଙ୍ଗେ ଭେଟଘାଟ ହେଲି, ଭେଟଘାଟ ହେଇ ସାରିଲା ପରେ ଆମେ ସବୁ ଯାକ କମ୍ପୋଜିସନରେ ବସିଲୁ, ବସିଲା ଭିତରେ ମୋତେ ସେ ଲାଲଜରଜର ତାମାନେ ଅଲତାଗାର ସେ ଗୀତରେ ଗାଇବାର ଲାଗି ତାମାନେ ପ୍ରସ୍ତୁତି କଲେ, ମୁଇଁ ଗାଇଲି। ମୋର ସାଙ୍ଗେ ସେ ମୋର ସହଯୋଗୀ ତାମାନେ ସ୍ମିତା ମ୍ୟାଡ଼ାମ ସେ ମୋ ସାଙ୍ଗେ ଥିଲେ, ଆଉ ସେ ମୋତେ ସହଯୋଗ କରୁଥିଲେ, ସେ ବି ଗାଇଲେ ମୁଇଁ ବି ଗାଇଲି, ସାଙ୍ଗେ ଆମେ ଗାଇଲୁ, ସେନେ ନଚା ଡଗା କଲୁ, ସେ ଆମର ଆକ୍ଟିଭିଟି ବି ଦେଖିଲେ, ଦେଖି ସାରିଲା ପରେ ତାଙ୍କର ଭିତରେ ମନସ୍ଥ କଲେ ହେଇଥିବ, ବୋଧେ ସେ ମନସ୍ଥ କରିଥିବେ ଯେ ତାକେ ଗୋଟେ କ୍ୟାରେକ୍ଟରଟେ ସେନେ ରଖିଲେ ଭଲ ହେବା କି କାଣା ଗୋଟେ, ନିହାତି ଭାବରେ ସେ ମନସ୍ଥ କରିଥିବେ। ତାର ପରେ ପରେ ମୋତେ ପଙ୍କଜ ଦା କହିଲେ ଯେ ବାବୁ ଆର ତୁ ସେ ଗୀତଟା ତୋର ଗୀତଟା ଟିକେ ଗାଇଦେ, ଏଇ ଗୀତଟା ଅଲରେଡି ଲିକ୍ରି ଜିକ୍ରି ଗୀତଟା 2004 ମୁଇଁ ଅଲରେଡି ଲେଖି ସାରିଥିଲି ନା, ଆଉ ଏଇଟାକେ ଯେତେବେଳେ ତାମାନେ ମୋତେ କହିଲେ ଯେ ସର୍ବେ ଆର ତୁ ସେ ଗୀତଟା ଗାଇଦେ, ଆଜ୍ଞା ସେ ଗୀତଟା ମୁଇଁ ଗାଇଦେଲି। ଗାଇ ସାରିଲା ପରେ ଆଜ୍ଞା ଆଉ କୁମାର କରି ସେ ଦୁଇଜଣ ଯାକ ତାମାନେ ଆମର ଏଇ ଗୀତକେ ଫିଲ୍ମରେ ରଖମୁ ବୋଲିକି ସେ ସ୍ଥିରୀକୃତ କଲେ, ଆଉ ପୁରା ଜୋର ଜବରଦସ୍ତ ତାମାନେ ଗୋଟେ ମନକେ ଛୁଇଁ ଯାଇଥିବ ସେମାନେ ସେନେ ସେ ଗୀତକୁ ରଖମୁ ଏଖା ବୋଲି କହିଲେ, ଆଉ ମୋତେ ବି ବହୁତ ତାମାନେ ଖୁସି ଲାଗିଲା, ଯେନ୍ଟାକି ଏତେ ସୁଦୃଢ଼ ଲେଖାଟେ, ଏତେ ବଳିଷ୍ଠ ଲେଖାଟେ, ଏତେ ଦିନର ଲେଖାଟେ ସେନେ ଗୃହୀତ ହେଇଗଲା, ଏତେ ବଡ଼ କଳାତ୍ମକ ସିନେମା ଯେନ୍ଟାକି ନ୍ୟାସନାଲ ଲେଭେଲ ଭଳିଆ ତାମାନେ ପାଇଥିବା ସିନେମାରେ ମୋର ଗୋଟେ ଅକିଞ୍ଚନର ତାମାନେ ଗୋଟେ ଗୀତଟେ ସେନେ ସ୍ଥାନ ହେଲା, ମୁଁ ସେଥିଲାଗି ସେ ମହାପୁରୁଷ ସେ ବିଶିଷ୍ଟ ତାମାନେ ବଳିଷ୍ଠ ନିର୍ଦ୍ଦେଶକ ତାଙ୍କର ପାଖେ, ପଙ୍କଜ ଦା ପାଖେ, ଗୋପାଳ ଦା ପାଖେ, ଆଉ ଯେତେ ମୋର ସହଯୋଗୀମାନେ ଥିଲେ ସମସ୍ତଙ୍କ ପାଖେ ମୁଇଁ ସବୁବେଳେ ଚିର ଋଣୀ। ଆଉ ମୁଇଁ ଗୋଟେ ସାମାନ୍ୟ ଲେଖା ଲେଖୁଛେ ଗାଉଛେ ସେଟା ତାମାନେ ସେତେ ମୋତେ ଯେନ୍ଟା ଖୁସି ଲାଗୁଛେ, ଆଉ ସେତିକି ଭିତରେ ମୁଇଁ ସୀମିତ ରହୁଛେ, ଆଉ ଆପଣମାନଙ୍କ ସବୁ ଭଲ ପାଇବାର ରହିଛେ। ଆପଣ ବହୁତ ସ୍ୱାଭାବିକ ଭାବରେ କହିଦେଲେ, ଆଉ ଗୋଟେ ଗୀତରେ ପରିପ୍ରକାଶ ହେଇଛେ, କାହାର ଲେଖା ମୁଇଁ ନାଇଁ ଜାନି, କଳାହାଣ୍ଡିଆ ମାନେ କାହାର ଲେନ୍ଦେନ୍ ଦି ରହନ୍ ନାଇଁ, କାହାରଟା ଲାଗିଥିଲେ ସୁଝି ଦେସନ୍, ଆଉ ଆମେ କାହାକେ ଲାଗୁ ନାଇଁ, ଆଉ ଆମକୁ ଲାଗିଲେ ଛାଡ଼ୁ ନାଇଁ, ଆତ୍ମା ଖୁଲା କରିକି ମିଶିଯିମୁ, ଆମର ନେଚରଟା ଅଛେ, ଇ ଯେନ୍ ଆମର ସ୍ୱଭାବଟା ଅଛେ, ଇଟା ଅଲଗା କେନ୍ସି ଜାଗାରେ ଆମେ ଦେଖବାକେ ନାଇଁ ପାଉ। ଆମର ଅଞ୍ଚଳର କଲଚର, ଆମର ଅଞ୍ଚଳର ଲୋକଗୀତ, ଆମର ଅଞ୍ଚଳର ଲୋକ ଭାଷା,
ଏଇଟା କେନ୍ସି ଜାଗାରେ ଆମେ ନାଇଁ ପାଉ, ଆମର ଅଞ୍ଚଳ ଶାଢ଼ୀ ପଟା ଯେନ୍ଟା ବୁଣା ହେସି ସେଟା କେନ୍ସି ଜାଗାରେ ନାଇଁ, ସେଥିର୍ ଲାଗି ଆମର ମାଟି ହଉଛି ଆମର ଲାଗି ତାମାନେ ଗର୍ବର ମାଟି, ତାହାକେ ନେଇକରି ଆମେ ଗର୍ବ କରବାର କଥା। ମା ମାଟି ଆପଣଙ୍କ ସେ ଗୀତ ଆମେ ଶୁଣାମୁ ଦର୍ଶକ। ঠিক আছে।
সাথি কলা হাড়ি আকে নাই জানি কলা 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 বলি তবু চুপা খনি রে কলাবতী কলা হাড়ি আকে নাই চিনি বহুত লোক দেখুছন সমস্ত আপন মানকর মনকে ঘিনি নেলা ভলিয়া ভাষা প্রয়োগ করা হইছে আপন মানকর মন কলা গুলি গুলি জাম কলা গুলি কলা মজুর কলা মেঘ কলা হাতি কলা হাতি কলা খুদান ভিতরে কুইলা ভিতরে হীরা গোটে কথা কেন মুই প্রত্যেক সবুলে মুই চিন্তা করছি যে আমার লেখাটা যেতে সাবলীল হয়ে পারবা যেতে সরল হয়ে পারবা যেতে সুন্দর হয়ে পারবা যেতে সর্বগ্রাহী হয়ে পারবা আমার তার সব লোকর মনকে ছুঁই পারবা গীতটা সব লোক মন ভিতরে গুনগুন মুহে মুহে গুনগুনাবে গীতটা যদি মনে মনে গুনগুনালে নিহাতি ভাবে সে গীতটা তার মানে বহু পপুলারিটি পাই পারবা আর এটা মুই চাইছি যে আমার মাটির উখরাই দেবা বলে আমি বহু ভাষা আছে বহু সাহিত্য আছে বহু কথানি আছে বহু গীত আছে তাকু খালি আমি উখরে জানবার আছে উখরে জানলে সিনে সব হ্যাঁ উখরে খালি আমি খুঁজবার কথা হ্যাঁ দৃষ্টি পড়বার কথা দৃষ্টি পড়বার কথা আদর হবার কথা মুড়া মুড়া হই করে আছে মুড়া মুড়া হই করে বড়ি জানবার আছে বিলকুল কেড়ে বড়িয়া কথা আপন ঈদ কে নেই করে কাহি বিদেশ কে পৌঁছে দেলে মানে আপনকর গুটে ভিডিও যেনটা লোক মানে বি দেখবার লাগি চাইবে ই গীত কে নেই করি পুরা আপন বিদেশ পৌঁছে দেলে আর তারপরে সিনেমার কথা কহুতলে সিনেমারে যেতালে দুইটা গীত কহলে বহুত লোক ফরমাইস হইছে নাহলে মোর জীবন খাই দেবে লিকরি ঝিকরি তারপরে চপ করাটি তারপরে লাল জর জর বহুত কথা কহুচন মানে কেতে ঠুঙ্গাটি জহ যদি ভরলে ঠুঙ্গা ফাটি যা বলে মুই গোটে কার্যক্রম দেখুন 5 বজে হবার কথা এতকি সময় কেনটা করি সে ভিতরে রকমা আপন কহুন যেনটা আপনার ভাল লাগুছে করুন লোক মানে আপন খুশ হবার চাই ঠিক আছে আপনার সে লিকরি ঝিকরি গীতটা শুনামি আপন মানে সেনার সাহিত্য বুঝবে আর সেটা কেতে বলিষ্ঠ লেখাটে আছে আর যেন লেখার লাগি বলি করি আজ সর্বেশ্বর পরিচয় তৈরি পারলা আউ যেন মানে তামানে সর্বেশ্বর কে ভাল করে চিনি পারলে বোধে সেথিনু আগে চিনি পারলে যে লেখাটা এতে সব তামানে বলিষ্ঠ আছে আউ এতে সর্বগ্রাহী হয়ে পারুছে মুই সে গীতা আপনার মানকে শুনাবি আগে লিগ্রি ঝিগ্রি ডালকুরিয়া মন কায় পর ফুল কিচরি মিচরি বাবলি বালিয়া মন কায় পর ফুল গুঞ্জরু গুঞ্জা রাই জর জা পানি পরা নির্মল পিঁজরি পিজা মন কে বুঝা রসি জ্ঞান নির্মল তি সকাল বুঝট করি লুণ সরকার মার ভুপট করি কত বাসন মার ভুসট করি কত গাছ গুটে ভুসুট করি রান্না রাঁধবু নইলে কণ করি বড় বাড় সুনারে মট পারি নেই বসবু কেন লট করি নেই কইবু কাকে রট করি লিকরি ঝিকরি ডালকুরি আ মন কায় পর ফুল কিচরি মিচরি বাবলি বালিয়া আ মন কায় পর ফুল গুঞ্জরু গুঞ্জা রাইজ রজা পানি পরা নির্মল পিঁজি পিঁজা মন কে বুঝা রসি জ্ঞান নির্মল তান না না তান না 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 তান না না তান না না তান না না তান না 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 না
ଝିଅରେ ବଡ଼କର ଝିଅ ଧାଙ୍ଗିରିର ସଦିଏ ଲଗାଇଲା ନିଆଁରେ ମୋର ଦିଏ ଲଗାଇଲା କଲିଆ ମାଖିରେ ତ କାପଡ଼କୁ ନବ ମାରେ ତୋର ପୁଅ ସ୍ନେଗା କଟିଆ ଉଠିଲେ ପିସୁଚା ରେ ହେ ଉଠିଲେ ପିସୁଚା মন কাপর ফুল গুঞ্জরু গুঞ্জারাই জ্বর যা পানি পুরা নির্মল পিঁজরি পিঞ্জা মন কে বুঝা রসিকা নির্মল ଇରାଉଛେ ସେ ଗୀତ ଲିକିରି ଝିକିରି ଡାଲକୁରିଆ ମନକା ପ୍ରଫୁଲ୍ଲ ବହୁତ ଲୋକ ଇନେ ଯେନ୍ ଲିକିରି ଝିକିରି ଡାଲକୁରିଆ ମନକା ପ୍ରଫୁଲ୍ଲର କଥା କୁହାଯାଇଛି କିଚିରି ମିଚିରି ବାବଲି ବାଲିଆ ମନ କାଏ ପ୍ରଫୁଲ୍ ଆର୍ ଫେର୍ କୁହାଯାଇଛି ତ ଇନର୍ ଯେନ୍ ଯେନ୍ ଡିଫରେନ୍ସଟା ଅଛେ ପ୍ରଭେଦଟା ଅଛେ ସେ ଜିନିଷକେ ବହୁତ ଲୋକ ନାଇଁ ଜାନେ ସେଟା ହଉଛି ଯେ ଲିକିରି ଝିକିରି ଡାଲକୁରିଆ ଆମେ ଡାଲକୁରିଆରେ ଥିଲେ ବି ଆମର ମନ ସବୁବେଳେ ଖୁସି ଥିସି ଆଉ କିଚିରି ମିଚିରି ବାବଲି ବାଲି ଏଇ ଯେନ୍ ଅସୁନ୍ଦର ବୋଲିକରି ଭାବୁଛୁ ଯେନ୍ କଲିଆ ହେଇକରି ଭାବୁଛୁ ତାହାକୁ ତୁ କେନ୍ତା କରି ପସନ୍ଦ କଲୁ ଆର୍ ବିହାମି ବୋଲି କହୁଛୁ ରେ ପ୍ରଫୁଲ୍ଲ ପ୍ରଥମ ପ୍ରଫୁଲ୍ଲ ହଉଛେ ଉଲ୍ଲାସର କଥା କୁହାହେଇଛେ ଆନନ୍ଦର କଥା କୁହାହେଇଛେ ଦ୍ୱିତୀୟ ପ୍ରଫୁଲ୍ଲ ହଉଛେ ସେ ପ୍ରଫୁଲ୍ଲ ହଉଛେ ଝିଅକୁ ଇଣ୍ଡିକେଟ୍ କରାହେଇଛେ ତାପରେ ସେ ଝିଅର କଥା କୁହାଯାଇଛି ଯେ ଗୁଞ୍ଜରୁ ଗୁଞ୍ଜା ରାଇଜର ଯାହା ପାନି ପରା ନିର୍ମଳ ତମେ ହଉଛ ପାନି ବୋଲିଆ ସ୍ୱଚ୍ଛ ପବିତ୍ର ତମର ମନ ଭିତରେ କେନ୍ସି ପ୍ରକାର ଛନ୍ଦ କପଟ ମୋହମାୟା କିଛି ନାହିଁ ବୋଲି ଝିଅ କହୁଛେ ପିଞ୍ଜିରି ପିଞ୍ଜା ମନକେ ବୁଝା ରସିକିଆ ନିର୍ମଳ ତୁ ଏକା ମୋର ମନକେ ବୁଝେଇ ପାରିବୁ ରସିକିଆ ନିର୍ମଳ ଆଉ ମୁଇଁ ତୋର ମନକେ ତାମାନେ ମୁଇଁ ତମକେ ଆମେ ତ ପିଲା ବୋଲୁଛେ ତୁମି ଯଦି ତକେ ବିହା ହେମି ବୋଲେ ମୋର ଚବିଶଟା ନିୟମ ମାନବାକେ ପଡ଼ବା ଆରୁ ସେ ନିୟମକେ ଯଦି ତୁ ଯଦି ଭଲ କରି ପ୍ରତିପାଳନ କରିପାରିଲୁ ଅର୍ଥାତ୍ ତୁ ଗୋଟେ ଝପାଇ ମାରବୁ ସଙ୍ଗତାରୀ ନାରୀ ଚରିତ୍ର ଗୋଟେ ଏଇ ପ୍ରକାର ମହାନ ଚରିତ୍ର ଯେନ୍ ଚରିତ୍ର କି ଯଦି ମାନିଗୁନି ପାରିଲା ତାର ପାଖେ ସବୁ ଅସ୍ତ୍ର ଅଛି ସ୍ନେହର ଅସ୍ତ୍ର ଅଛି ଆଉ ତାମାନେ ମାରଣର ବି ଅସ୍ତ୍ର ଅଛି ମାରଣ ଅସ୍ତ୍ର ବି ତାଙ୍କର ପାଖେ ଅଛି ତେଣୁକରି ମୁଇଁ ଗୋଟେ କଥା କହିମି ନାରୀ ଚରିତ୍ର କେ ଆମେ ଯଦି ସେତ୍କି ଯେହେତୁ ଆମେ ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ଲୋକ ବୋଇଲେ ଆମେ ନାରୀ ଚରିତ୍ରକେ ପ୍ରଥମରେ ଆମେ ସମ୍ମାନ ଦେବାକେ ଜରୁରୀ ବା ସମ୍ମାନ ଦେବା ନାରୀ ଚରିତ୍ର ଯେନ୍ ଜାଗାରେ ଯଦି ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହେଲା ଆଉ ତାମାନେ ଉଚ୍ଚା ସିଂହାସନରେ ଆମେ ରଖିପାରିଲା ସେ ଦେଶ କିମ୍ବା ସେ ରାଜ୍ୟ କିମ୍ବା ସେ ଘର କିମ୍ବା ସେ ଗାଁ କିମ୍ବା ସେ ଜିଲ୍ଲାଟା ସେତିକି ଉନ୍ନତ ହେବ ବୋଲିକରି ମୁଇଁ ଭାବସି ତ ତେଣୁକରି ଯେନ୍ ନାରୀକେ ସମ୍ମାନ ଦିଆଯାଇସି ସେନେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା ଆସି ଆଉ ସେନେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ବାସ ଆସି ଆଉ ସରସ୍ୱତୀଙ୍କର ବି ବାସ ଆସି ଆଉ ଯେନ୍ ଗୀତରେ ବି ଆପଣ ଯେନ୍ ଗୀତରେ ନାରୀକେ ଭଲ ସମ୍ମାନରେ ଦିଆଯାଏ ସେଟା ନିହାତି ଭାବରେ ଶୀର୍ଷ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚିଯାଏ ମୋର ଲିକିରି ଝିକିରି ଡାଲକୁରିଆ ଗୀତର ନାରୀକେ ଏତେ ସମ୍ମାନକୁ ଏତେ ସୁନ୍ଦର କରି ପ୍ରତିପାଦିତ କରିକି ତାମାନେ ଦିଆ ହେଇଯାଏ ନିହାତି ଭାବରେ ସେଟା ଆଜି କଳାତ୍ମକ ସିନେମା ଆଦିମ ବିଚାର ନେ କେଡ଼େ ବଡ଼ ସିନେମା ଅଛି ସ୍ଥାନ ପାଇଛେ ଆପଣ ମାନେ ସମସ୍ତେ ଦେଖୁଛନ୍ ଜାଣୁଛନ୍ ଦେଖେଇଦମା ଘେ 2 ମିନିଟ ଲିକିରି ଝିକିରି ଡାଲକୁନିଆ ମନ କାଏ ପରଫୁଲ୍ଲ କିଚିରି ମିଚିରି ବାବି ବାଲିଆ ମନ କାଏ ପରଫୁଲ୍ଲ ଗୁଜରୁ ଗୁଜାରାଇ ରଜା ପାନି ପ୍ରାଣୀ ମଲ ପିଜି ପିଜା ମନକେ ବୁଝା ରସିକା ନିର୍ମଲ ଫୁଲ ଗୁଞ୍ଜରୁ ଗୁଞ୍ଜା
ছাড় করি বলে জমাই মারবো সব ধরি লিখরি ঝিকরি ডাল কুড়িয়া মন কায় পর ফুল কিচড়ি মিচড়ি বাপি বাড়িয়া মন কায় পর ফুল গুজরি গুজা দেয় অডিও নাই আসবো, অডিও নাই আসি। হ্যালো, আপন হেনতেই বি এই গীত করি করি পুরা পুরি নারী জাতিকে যেন দরজা দেইছন সেতি লাগি আপনকু কৃতজ্ঞতা, আপনকু বহুত বহুত সম্মান। কারণ এই গীত লেখি করি তাকে গাই করি আউ শুনেই করি প্রচার করি করি আমার অঞ্চলরে আমি হেনতেই বি আমার ভাষার গীত কেতেটা ঘরে বজাবার লাগিবি কুণ্ঠা করুথিলা বেলকে ইনতা গীত মানে আমার আঁখ খুলি দেশি আউ আমার ভাষা সাহিত্যর ভণ্ডার ঘর কে দেখাই দেশি যে ইছি কাণা অছে দেখ ইথরে বি অছে সবু ইথরে বি সেই সারে গামা পা আছে স্বর আছে ভাব আছে আর ইথরে বি সে সাহিত্যতা বলি করে যেন কহুচ তুমি যেনটা শাস্ত্র আছে আমি কহুচু শাস্ত্র মতে এটা বি অছে আউ এটা হেতির লাগি আমার দায়িত্ব আয় তাকে পরিচিত করে দেওয়ার লাগি মা কে তার জায়গায় বসাবার আছে মা ভাষাকে তার জায়গায় বসাবার আছে আউ তার লাগি আপনকর এই যেন প্রকার উদ্যম সঙ্গীত মাধ্যমে আপন নিশ্চিত ভাবে আগামী দিনে আমার এই সংস্কৃতির আউ গোটে বরকস বাহক হবে প্রক্ষেপক হবে আউ তার ওকিল হবে আউ যাই যাবে এটার যশ বানা উড়াবে এটা পশ্চিমাঞ্চল টিভির উদ্দেশ্য। আপন মানকর ভাল পাইবাটা আপন মানকর স্নেহ শ্রদ্ধা সব জায়গায় রহিতাও আউ ই যেন ভাবনা ই মাটির লোকরম লোক মানকর ভাবনা মোর মুড উপরে রহিতাও নিহাতি ভাবরে বহুত কিছু করি পারমা আপন মানকর আশীর্বাদ রে তো তামনে পথর কে বি আমি তলাই দি পারমা পথর ভিতর কোন ভারি জিবা খলখলি করি বান ভারিবা। আরে বাপ রে বাপ রে পুরা পুরি আমি পুরা আপনকর সঙ্গে অছু মানে বহুতই প্রশংসার গীত মানে মানে প্রশংসাময় গীত মানে আপনার গাইছেন প্রশংসা আসুছে আমি কিন্তু পরবর্তী পর্যায়কে যা ই পর্যায়ের আমার কোণী আজ প্রোমো নাই চলে আপনার গীত হি বাজবা এই পর্যায়ের আমি দেখমা বহুত লোক কহেসন যে আমার ভাষার কাইছে সে যন্ত্রণাময় গীত কাইছে সে বিরহর গীত কাইছে সে শোকর গীত কাইছে সে করুণার গীত কাইছে সে বিভৎস বিকটাল গীত কাইছে বলছন আমি খালি উদুরমাত নাচি দৌথিবার নচেই দৌথিবার আমার বাজনা বাজি গলে নাচি পকাশু হো বলছন কিন্তু আমার আউ গোটে দিগ আছে যেন দিগকে আপন উন্মোচিত করিছন আমার এটা গবেষণার উপলব্ধি আয় সেটা হলা ভাঙ্গি দেলু ভাঙ্গি দেলু রে ভাঙ্গি দেলু রে যেন তাঁকর গীত আছে সেটা আপন শুনুন আউ তাঁকর মুহুর শুনবে তারপরে তাঁকু বিবেচনা করবে তাঁকু আকলন করবে যে আমার ভাষার কাণ হয়ে পারছি দুঃখর গীত কেতে করুণময় হইলে বি কেনতা আমি গাই পারসু আউ রসাই পারসু আপন হিন্দি রে আউ অন্যান্য ভাষার শুনিথিবে কিন্তু পহলা থর করি হুয়ে তো আপন যেন মানে শুনুথিবে প্রস্তুত রহুন যে আমার ভাষার বি হীরা আছে। Thank you.
ভাবি মুই দেখি তিরি হাজারে সপন, তোর লাগি মুই দেখি তিরি হাজারে সপন, আগি দেলু রে মোর মন, আগি দেলু রে মোর মন, তোর লাগি মুই দেখি তিরি হাজারে সপন, আগি দেলু রে মোর মন, আগি দেলু রে মোর মন, তুই মোর রঙ ফগুন, তুই মোর পুনেই জন, তুই মোর আঁকি সপন, তুই মোর কাঁচর সামান, তুই মোর রঙ ফগুন, তুই মোর পুনেই জন, তুই মোর আঁকি সপন, তুই মোর কাঁচর সামান, এ ভাঙি দেলু ভাঙি দেলু ভাঙি দেলু ধন রে, ভাঙি দেলু রে মোর মন, 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 ভাঙি দেলু রে
বন্ধুগণ আপনার মন তো আমি নাই ভাঙ্গি আপনি আশা করুছু আপন উচুর হইছিলে বি আপনার মন আমি রাখি পারিছু আউ সর্বেশ্বর আজ্ঞাঙ্কর সঙ্গে আহুরি বহুত কথাবার্তা অছে আপনার মন সে কেবে ভাঙ্গি নাই পারন ভাঙ্গি নাই পারন বলিকিরি তাঙ্কর ভাঙ্গি দেলুরে ই মন গীতা পয় শোনালু কেনটা সে তাকে কম্পোজ করিলে সেটা দেখুতন আপন মানে সমস্ত ভাঙ্গি দেলু গীত কহুছন সে ভাঙ্গি দেলু গীত তো মেগে আমি আরে ভাঙ্গি দেলু ভাঙ্গি দেলু রে ধন মোর ভাব বন্ধন আরে হজি গলা হজি গলা রে ধন মোর মন মিলন আরে ভাঙ্গি দেলু ভাঙ্গি দেলু রে ধন মোর ভাবর বন্ধন সর্বেশ্বর আজ্ঞাঙ্কর সঙ্গে যোগাযোগ তো হয়ে পারিছে সে লাইন থি অছন কিন্তু তাঁকর গাঁকে ইন্টারনেট ইহাদে আসি না পারে বর্ষা ধোকা ঘরে সময় আয় তেণু আপন মানুষ তাঁকর কথা মুই শুনে দেবার লাগি লাইন রে রাখিছে আজ্ঞা কহুন আপনার মানে সেটিং কে রাখি রকম কালি
ହଁ ଆଦେ ଦଉଛନ୍ ସେ କହୁଛନ୍ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଉ ଆପଣମାନେ ବି ଅନୁରୋଧ କରୁଛନ୍ କାଲି 6 ବଜେ ସେ ଫେର ଘାଏ ଆସିବେ ତାଲି ମାରିଦେଉନ୍ ଯିଏ ବି ଯେନେ ଅଛନ୍ କମେଣ୍ଟସ୍ ଦେଇପାରିବେ ଆପଣ କାଲି ସେ କହୁଛନ୍ ଯେ ଆଜି ଯେନ୍ ଅସୁବିଧା ହେଇଛେ ତାକେ ସେ ଅତିକ୍ରମ କରି ନାଇଁ ପାରବାର ତେଣୁ କାଲି 6 ବଜେ କାଲି ଆପଣମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ ଆଉ ସମସ୍ତଙ୍କୁ କହିଦେଉନ୍ ଆମର କଥା ରଖିଲେ ଆପଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଆଜ୍ଞା ଜଣେଇ ବସିଲେନ ବୃନ୍ଦାବନ ସାହୁ ଆଜ୍ଞା ଦିବ୍ୟକିଶୋର ମିଶ୍ର ଆଜ୍ଞା ଗୋଲକ ବିହାରୀ ମିଶ୍ର ଆଜ୍ଞା ସୁମିତା ମିଶ୍ର ସମସ୍ତେ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛନ୍ ସଙ୍ଗୀତ ସମ୍ରାଟ ଆପଣଙ୍କର ପ୍ରଶଂସା ବି ଆପଣ ନେଇ ନାଇଁ ପାରିଲେ କୃତଜ୍ଞତା ବି ନେଇ ନାଇଁ ପାରିଲେ ସାର୍ ଟାକିଛୁଁ କହୁଛନ୍ କାଲିର୍ ଲାଗି ଦେବାଶିଷ ପ୍ରଧାନ ବି କହୁଛନ୍ କାଲି ଭେଟ ହେବା ଆମର ସବୁ ଦର୍ଶକମାନେ ଘନ ଘନ ମେସେଜ ଦେଉଛନ୍ ସର୍ବେଶ୍ୱର ବାବୁ କାଲିକା ଆପଣ ଉପସ୍ଥିତ ରହିବେ 6 ବଜେ କିଛି କଥା ନାହିଁ ଆମର କୃତଜ୍ଞତା ବା ଆପଣଙ୍କର ଶାବ୍ଦିକ କୃତଜ୍ଞତା ଶବ୍ଦ ମାଧ୍ୟମରେ କୃତଜ୍ଞତା ଟେଲିଫୋନ୍ ମାଧ୍ୟମରେ କୃତଜ୍ଞତା ନେଇଯିବେ ଦୟାକରି ମା ସମଲେଇଙ୍କର ଜାଗାନୁ ମା ମାଣିକେଶ୍ୱରୀଙ୍କର ସୁପୁତ୍ରଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଆଶୀର୍ବାଦ ଆଏ ଆପଣ ଏନ୍ତା ସରସ୍ୱତୀଙ୍କର ବାଣୀକଣ୍ଠଙ୍କର ବୀର ପୁତ୍ର ହିସାବରେ ଆଗାମୀ ଦିନରେ ଆପଣଙ୍କର ଇ ଜୟଯାତ୍ରା ଜାରି ରହୁ କାଲି ଦେଖା ହେବା ସାର୍ ଆଜିର୍ ଲାଗି ରଖୁଛେ ଆପଣଙ୍କୁ ବିଦାୟ ନେଉଛେ ଆଉ ମୁଁ ଦର୍ଶକମାନଙ୍କୁ ବି ବିଦାୟ ନେବାର ଅଛେ ନମସ୍କାର ଜୁହାର ଜୟ ମା ମାଣିକେଶ୍ୱରୀ ଜୟ ସମଲେଇ ତ ଆପଣ ଦେଖୁଥିଲେ ଶୁଣୁଥିଲେ ସେ କାଲି ଆସିବେ ଆଉ ଆଜି ଲାଗି ଆମେ ତାଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଲୁ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନୋତ୍ତର ମତାମତ ପରାମର୍ଶ ସବୁ କାଲ ସମାହିତ କରାଯିବା ରେକର୍ଡ଼େଡ଼୍ ହେ ଆହୁରି ଭଲ କରି କାଲି ଆପଣ ତାଙ୍କର ସାଙ୍ଗେ ଭାବ ବିନିମୟ କରିପାରିବେ ଆଜି ଲାଗି ଏତ୍କି କାରଣ ଆମର ଆଉ ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛେ ଆଜିର୍ ଲାଗି ଇନେ ବିଦାୟ ଦେବେ ଆଉ କାଲି କିନ୍ତୁ 6 ବଜେ ଆପଣମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ କାରଣ ଆପଣଙ୍କର ବିନା ମେହଫିଲ୍ ନାଇଁ ଜମେ ଆଉ ମେହଫିଲ୍ ଜମାବାର୍ ଲାଗି ରଙ୍ଗ ଦେଖାବାର୍ ଲାଗି ଆଉ ଆମର ଅଞ୍ଚଳର ଗୋଟେ ପ୍ରତିଭାଙ୍କୁ ଆମେ ସମ୍ମାନିତ କରବାର୍ ଲାଗି କାଲି ଉପସ୍ଥିତ ରହେମା 6 ବଜେ ଆଉ ପଶ୍ଚିମାଞ୍ଚଳ ଟିଭିର ଇ ଉଜବ ଯଦି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗ୍ଲା ଦୁସ୍ରାମାନଙ୍କୁ ବି କହିବେ କାରଣ ପଶ୍ଚିମାଞ୍ଚଳ ଟିଭି 1.5 କୋଟି ବା 2 କୋଟି ପଶ୍ଚିମାଞ୍ଚଳର ଅଧିବାସୀ ଯେନେ ବି ସେମାନେ ଅଛନ୍ ତାଙ୍କର ଲାଗି ଆଏ ଆଉ ଇ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେନ୍ତାକି କେହି ଜଣେ ମତାମତ ଦେଇଛନ୍ ଯିଏ ମିସ୍ କରିଥିବା ସେ ବହୁତ କିଛି ହରେଇଥିବା ବୋଲି ଅଧ୍ୟାପକ ଲକ୍ଷ୍ମୀ ପାଣିଗ୍ରାହୀ ଆଜ୍ଞା କହିଛନ୍ ସତ୍ କଥା ଏ ମୁଇଁ ବି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିକିରି ବହୁତ ଉତ୍ସାହିତ ହେଇଯାଇଛେ ନାଚି ପକାଲି ମୋର ଜାଗାରେ ଆଉ ବହୁତ ଦୂର ଦୂରାନ୍ତରୁ ବି ଲୋକ ଦେଖୁଛନ୍ କମେଣ୍ଟ କରୁଛନ୍ ଆପଣ ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଲିଙ୍କ ଦୁସ୍ରାମାନଙ୍କୁ ପଠେଇଦେବେ ଆଉ ମୁଇଁ ବିନତି କରୁଛେ କାଲି 6 ବଜେ ଲାଗି ଆପଣ ବି ଆମର ଲାଗି କାମ କରି ଲାଗ୍ବେ ସହଯୋଗ କରିବେ କାଲିର ଯେନ୍ ପୋଷ୍ଟର ହେବା ବା କାଲିର ଲାଗି ଲିଙ୍କ ଆଉ ଆଜିର ଲିଙ୍କଟା ଦୁନିଆ ଯାକ ଯେତ୍କି ବି ଜାଗାରେ ଆପଣଙ୍କର ଫୋନ୍ ବୁକ୍ରେ ଯେତ୍କି ଅଛନ୍ ଫେସବୁକ୍ ଫ୍ରେଣ୍ଡ ଯେତ୍କି ଅଛନ୍ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାଇଦେବେ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାଇଦେବେ ଯେ ସବୁନୁ ଅଧିକା ଦର୍ଶକ ଥିବାର ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ କାଲି 6 ବଜେ ମାନେ ହେଉଛେ କାଲି 4 ତାରିଖ ଜୁଲାଇ 6 ବଜେ ଆମେ ସର୍ବେଶ୍ୱର ଭୋଇ ଯିଏକି ପ୍ରଖ୍ୟାତ ଫୋକ୍ ସିଙ୍ଗର ଲୋକଗୀତ ଗାୟକକୁ ଫେର ଘାଏ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସାମିଲ କର୍ମା ସହଯୋଗ ଜାରି ରହୁ ଆଜିର୍ ଲାଗି ଏତ୍କି ଗଲାଗଲା ବେଲ୍କେ ତାଙ୍କର ଗୀତ ନାଇଁ ଗର୍ଜିଗଲା ବହୁତ 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 ଗୁଡ଼େ ମତାମତ ଆସୁଛେ ଗର୍ଜି ତ ନିଶ୍ଚୟ ଗଲା କିନ୍ତୁ ଆହୁରି ବି କାଲ ଅଛେ ବାକି ଆପଣ ଯେନ୍ତା କହିସନ୍ ଅଭି ପିକ୍ଚର ବାକି ହେ ମେରେ ଦୋସ୍ତ ଏ ତ ଟ୍ରେଲର ଥା ତ କାଲି ଫେର ଆମେ ଭେଟ ପଡ଼ମା ଆଜିର୍ ଲାଗି ଏତ୍କି ଗଲାଗଲା ବେଲେ ଦେଖିଦମା ଏ ଟିକ ତାଙ୍କର ଗୀତ ଜୁହାର
বাজনারে তাই তাই হেসি মন সিঙারি যায়সি কলাহানির বাজনারে তাই তাই হাসি মন মাহকে যায়সি কুরি ফুলর বাসনারে রাতি সুলো ঘড়ি ধন ভাঙ্গিরি ধঙ্গরা নাই লাগে ঝুমুরা কুনি জন ঘট ঘট স্বর্গ কে তোরা ভাঙ্গিরি ধঙ্গরা নাই লাগে ঝুমুরা কুনি জন ঘট ঘট স্বর্গ কে তোরা ঝুলমুরি ঠাকুর কাকেলে সুন্দর তাল মেল মুদি ঠাকুর কাকেলে সুন্দর তাল মেল চুমুক চুমুক নাচুতি বুড়ে সজ সকাল চুমুক চুমুক নাচুতি বুড়ে সজ সকাল বাজনারে সুতা কাটি হলি ঝুলে সিসি পারি দেলে উঠি নাই পারু পড়ি জি বুঝুলা নালে পানিকে পরান নিন্দকে সপন কনকে পুরিলি তিলে মাসকে ফগুন পানিকে পরান নিন্দকে সপন কনকে পুরিলি তিলে মাসকে ফগুন মন্দে গছর গুড়কা সুনা পুড়া টুড়া মন্দে গছর গুড়কা সুনা পুড়া টুড়া বেঙ্গ চাল চুমুক চুমুক নাচুতি গুড়ে সজ সকাল চুমুক চুমুক নাচুতি গুড়ে সজ সকাল আরে ঘুমু 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 ঘুমুরা মান্দল তালকে নিশান হলে ধানকে চাউল চৌল কে চুনা হেড়িয়া কে বীর বজা ভাঙ্গি কে বোনা কুয়ে চালে মাটির ঘাড়ি দেখি আসুল আঙ্গুল কুয়ে চালে মাটির ঘাড়ি দেখি আসুল আঙ্গুল চুমুক চুমুক নাচুতি বুড়ে সজ সকাল চুমুক চুমুক নাচুতি বুড়ে সজ সকাল